আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলের সমুচা। আজকের এই ভিডিওতে সমুচার শীট, ভেতরের ফিলিং এবং ডিটেলস একটা রেসিপি আপনারা পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সমুচা তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন, তবে ময়দা দিয়ে ব্যবহার করলে সমুচাটা কিন্তু বেশি ভালো হবে। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার তেল অর্থাৎ সয়াবিন তেল। এখন এই সবকিছু হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর ভেতরে আমি দিয়ে দেব নর্মাল তাপমাত্রায় পানি। নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে একটা শক্ত দো তৈরি করে নেব। এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত দো তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি দিয়ে দিলে কিন্তু দোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত দো তৈরি করতে হবে। নর্মাল রুটি বা পরোটা যে দোটা আমরা তৈরি করি সাধারণত, তার থেকে একটু তুলনামূলকভাবে শক্ত হবে। এবার এই দোটাকে হাত দিয়ে ভালোভাবে 3 থেকে 4 মিনিট মুথে নেব। 3 থেকে 4 মিনিট মুথে নেওয়ার পরে এটাকে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে বাড়িটাকে র্যাপ করে নিচ্ছি। আপনারা চাইলে একটা ঢাকনা দিয়েও এটাকে ঢেকে দিতে পারেন। এখন এই দোটাকে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। এরই মাঝে 10 মিনিট হয়ে গিয়েছে, প্লাস্টিক র্যাপারটা খুলে নিচ্ছি এবং এই দোটাকে আমি 2-3 মিনিটের জন্য মুছে নিচ্ছি। তো 10 মিনিট রেস্টে রাখার কারণে দোটা কিন্তু তুলনামূলকভাবে আরও একটু সফট হয়েছে আর খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তো এই জায়গাটাকে আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তো আমি এখন এই দোটাকে 8টি ভাগে ভাগ করে নিচ্ছি। তো 8টি ভাগে ভাগ করে নিয়ে প্রত্যেকটাকে আমি এভাবে রাউন্ড শেপ করে নিয়েছি। আবারও আমি এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখছি যাতে করে দইয়ের উপরটা ড্রাই না হয়ে যায়। তো এভাবে একটা টুকরো নিয়ে এভাবে রাউন্ড শেপ করে আমি এখন এটাকে বেলে নেব। একটা বেলনির সাহায্যে আমি এটাকে বেলে নিচ্ছি। নর্মালি যেভাবে রুটি তৈরি করি সেরকম করে একটা ছোট রুটি তৈরি করে নেব প্রথমে। আর রুটিটা মোটা পাতলা যে কোনোভাবেই তৈরি করতে পারবেন, তো খুব বেশি বড় করার দরকার নেই। এভাবে আমি 4টা রুটি তৈরি করে নেব। তো এরই মাঝে রুটিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। তো চেষ্টা করবেন রুটিগুলোর সাইজ যেন একই রকম হয়, সেদিকটা একটু খেয়াল করতে। এখন এর ভেতরে 1টা রুটি নিয়ে এই রুটির উপরে আমি 1 চা চামচ পরিমাণ রান্না করা রেগুলার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তার উপরে কিছু ময়দা দিয়ে এভাবে আমি 2nd রুটিটাও এর উপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে ব্রাশের বদলে হাত দিয়েও এই তেলটা দিতে পারেন। খুব ভালোভাবে হাত দিয়ে অথবা ব্রাশ দিয়ে তেলটা ছড়িয়ে দিতে হবে রুটির চারো সাইডে। এখন এর ওপরে আবারও 1টা রুটি বসিয়ে দিচ্ছি। এর ওপরে আবারও তেল দিয়ে দিচ্ছি আর একইভাবে তেলটা রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। আবারও একই পদ্ধতিতে অবলম্বন করে এখন আমি 4 নম্বর রুটিটাও দিয়ে দিচ্ছি এর ওপরে। এখন আর তেল দেব না, সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি হাত দিয়ে। একটু চেপে চেপে নেওয়ার পরে আবারও সবগুলো রুটি একসাথে বেলে নেব। একটু হালকা হাতে বেলে নিতে হবে, আর এই রুটিগুলো কিন্তু একটা আরেকটার সাথে একদমই লেগে যাবে না, কারণ আমরা প্রতিটা রুটির মাঝখানে তেল ব্রাশ করে নিয়েছি। রুটিগুলোকে উল্টে পাল্টে বেলে নিতে হবে, একটা সাইড বেশিক্ষণ বেলা যাবে না, না হলে নিচে রুটিটা ছোট থেকে যেতে পারে। তো চাইলে সামান্য কিছু ময়দাও ছিটিয়ে নিতে পারেন। তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে ভাজার জন্য চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। গরম করে নেওয়া তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে, এবং চুলার আঁচ কিন্তু মাঝারিতেই রেখে অপেক্ষা করব 20 থেকে 30 সেকেন্ডের মতন। আর 20 থেকে 30 সেকেন্ড পর আমি রুটিটাকে উল্টিয়ে দিয়েছি। এখন দেখুন রুটিটা কিন্তু ফোলা শুরু করে দিয়েছে আর অলরেডি রুটিগুলো কিন্তু আলাদা হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি রুটিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন অলরেডি কিন্তু আমার উপরের পাটটা খুলে এসেছে, আমি এখন 2nd পার্টটা খোলার চেষ্টা করছি। তো এভাবে আস্তে আস্তে করে খুলে নিলেই কিন্তু খোলা হয়ে যাবে। তো সাইড দিয়ে দেখবেন এভাবে খুলে যাচ্ছে। তো এভাবে করে একটু কেয়ারফুললি এগুলোকে হালকাভাবে খুলে নিলেই কিন্তু খুলে যায়। আসলে এটা বলে বোঝানোর কিছু নেই, আপনারা একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। রুটিগুলো বেলার সময় যদি তেল ব্রাশ করে নেওয়া হয় তাহলে কিন্তু এভাবে ইজিলি খুলে ফেলা যায়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই তেলটাকে ব্রাশ করে নেবেন। তো এভাবে আমি সবগুলো রুটি খুলে ফেলেছি।
এখন এই রুটিগুলোকে আমি কেটে নেব সমুচার সাইজ করে। তো এর জন্য আমি একটা রুটি এভাবে করে নিয়ে একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি। আর সাইডের যে অংশগুলো থাকবে এগুলো দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে সমুচার যে ভেতরে পুরটা থাকে সেই পুরে ব্যবহার করব। আর এই সাইডের অংশগুলো যদি আপনারা ডিপ ফ্রাই করেন তাহলে কিন্তু খুব মচমচে হয়, আর সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা এটা একটা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পছন্দ করে। তো এভাবে আমি কেটে নিচ্ছি, সমুচার যেভাবে শীতটা তৈরি করে আমি ঠিক সেভাবেই করে কেটে নিচ্ছি। এটা আসলে একটু দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো একটা শীট আমি এভাবে করে কেটে আমি এই শীটটার সমান করে বাকি সবগুলো শীট এভাবে কেটে নেব, এতে করে সবগুলো সমুচার সাইজ একই রকম হবে। তো এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি দেখুন। তো এখন আমি সমুচার ভেতরের পুরটা তৈরি করার জন্য চলে যাচ্ছি। এখানে আমি হাড় ছাড়া 250 গ্রাম চিকেন, লবণ ও 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, চাট মশলা 1 টেবিল চামচ। চাট মশলার রেসিপিটি আমার চ্যানেলে আপনারা পাবেন, আর আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এই রেসিপিটা দিয়ে দেব। তো এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, জিরাটাকে আমি তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি হোটেল স্টাইলে যেহেতু সমুচা তৈরি করছি, এর ভেতরে আমি সমুচার শীত তৈরি করার সময় সাইডের যে শীতগুলো ছিল সেগুলোকে ডিপ ফ্রাই করে এর ভেতরে আমি 1/3 কাপ পরিমাণ ব্যবহার করছি। আর আমি এখানে হোটেল স্টাইলে সমুচা তৈরি করছি, তাই এখানে আমি কাঁচা পেঁয়াজ এবং চিকেনটা ব্যবহার করছি। আপনারা চাইলে চিকেনটা স্কিপ করতে পারেন, সাধারণত অনেক হোটেলে এরকম চিকেনটা ব্যবহার করে, আবার বেশিরভাগ হোটেলেই হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতাটা দিয়ে এভাবে করে তৈরি করে। তো আমি চলে যাচ্ছি সমুচাটা তৈরি করার জন্য। এখানে এভাবে এরকম একটা শীট নিয়ে আমি এরকম ময়দা ও পানির একটা মিশ্রণের মাধ্যমে একটা আঠা তৈরি করে এভাবে জাস্ট করে একটা কোণের মতন করে এর ভেতরে আমি সমুচার পুরটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ভালোভাবে হাত দিয়ে চেপে তারপর আবারও এইরকম আঠাটা লাগিয়ে নিচ্ছি। এভাবে যখন আপনাদের আঠাটা মনে হবে যে এখানে দরকার, সেখানে আপনারা এটা এভাবে করে লাগিয়ে নেবেন, যাতে করে সমুচাটা ভাজতে গেলে খুলে না যায়। তো এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর কিছু নেই, একটু দেখুন, দেখলেই আপনারা এটা করতে পারবেন, খুবই ইজি। তো এভাবে আমি আঠা দিয়ে সমুচাটা এভাবে করে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে করে যতটা সম্ভব আঠা দিয়ে লাগাবেন, কোনো সমস্যা নেই, এই আঠাটা কিন্তু ভাজার পরে আর থাকছে না। তো এভাবে চেষ্টা করবেন যে ময়দা ও পানির মিশ্রণে এই আঠাটা দিয়ে খুব ভালোভাবে এভাবে করে সমুচাটা তৈরি করতে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আর একটা তৈরি করে নিচ্ছি। এভাবে সাইড দিয়ে আমি ময়দা ও পানির মিশ্রণের আঠাটা দিয়ে দিলাম, তারপর এভাবে জাস্ট ভাঁজ করে একটা কোণের মতন করে, তারপর এভাবে জাস্ট আর একটা ভাঁজ দিয়ে এরকম একটা কোণের মতন তৈরি করতে হবে। তারপর এর ভেতরে আমরা পুরটা দিয়ে দিব। এর ভেতরে এভাবে পুরটা দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে, যাতে ভিতরটা ফাঁকা না থাকে। তো এভাবে একটু চেপে চেপে বসিয়ে দিয়ে দেন আমরা সেই আঠাটার মাধ্যমে সাইড দিয়ে লাগিয়ে দেব। তো আঠা দিয়ে আমরা খুব ভালোভাবে এভাবে একটা শেপ করে লাগিয়ে দিচ্ছি, খুবই ইজি, একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এভাবে যদি বাসায় এত সহজেই একদম হোটেল স্টাইলে সমুচা তৈরি করা যায়, তাহলে কিন্তু আমাদের হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশে সমুচা খাওয়ার কোনো দরকার হয় না। তো এই সমুচাটা বাসায় আপনারা তৈরি করবেন, এটা কিন্তু খেতে অসম্ভব পরিমাণে ভালো লাগে। এভাবে আমি এদিক দিয়ে একটু আঠা লাগিয়ে দিচ্ছি, যাতে করে সমুচাটা খুলে না যায়। তো ব্যাস হয়ে গেল। আপনারা যদি চান এই সমুচাকে একটু ছোট করে তৈরি করতে, তাহলে কিন্তু এটা মিনি সমুচা তৈরি হয়ে যায়। তো এই সমুচাটা আপনারা যদি একটু ছোট করে তৈরি করেন, তাহলে কিন্তু এটা মিনি সমুচা তৈরি হয়। আমি আপনাদেরকে একটা ছোট সাইজের সমুচা তৈরি করে দেখাচ্ছি, এই যে সমুচা, এটাও আপনারা তৈরি করতে পারেন। তো এই সমুচাগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করে খেতে পারেন। তো আমি এখানে যে 6টা সমুচা আপনাদেরকে ভেজে দেখাবো, এগুলোকে আমি ডিপ ফ্রিজে ফ্রিজ আপ করে রেখেছিলাম, দেখুন এগুলো কিন্তু একদম পারফেক্ট আছে। এগুলো আপনাদেরকে আমি ভেজে দেখাবো, আর যেগুলো আমি ডিপ ফ্রিজ আপ করিনি সেগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। দেখুন আমি এগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এগুলোকে ডিপ ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। যখন এটা একটু শক্ত হয়েছে তখন এটাকে আমি একটা প্লাস্টিকের ব্যাগে ভরে এটাকে আমি রেখে দিয়েছিলাম। আর যখন আপনাদের ভাজার প্রয়োজন হবে তখন আমরা এটাকে বের করে জাস্ট ভেজে নিলেই হবে।
তো চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এই সমুচাগুলো সব একটা একটা করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। সমুচাগুলো কিন্তু লো টু মিডিয়ামই আছে, ভেজে নিতে হবে। আর বেশি আছে যদি আপনারা ভাজতে চান তাহলে কিন্তু উপর দিয়ে খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো চেষ্টা করবেন একটু কম আছে, একটু হাতে সময় নিয়ে সমুচাগুলোকে আপনাদের পছন্দ মতন কালার করে ভেজে নিতে। তো আমার সমুচাগুলো ভাজা হয়ে গিয়েছে, তো আমি এটাকে তুলে নিচ্ছি। তো যখন দেখবেন সমুচাগুলোর কালার আসা শুরু করেছে খুব সুন্দর, তখন এর জালটা একটু বাড়িয়ে আপনাদের পছন্দ মতন কালার করে এটাকে ভেজে নেবেন। তো এভাবে করে আমি সবগুলো সমুচা তুলে নিচ্ছি। তো খুব সহজভাবে এই সমুচাগুলো তৈরি করা যায়, আর এগুলোকে আপনারা ফ্রিজ আপ করেও কিন্তু দীর্ঘদিন খেতে পারবেন। এই সমুচাগুলো কিন্তু সস দিয়ে খেতে দারুণ লাগে, আর আপনারা চাইলে বাসায় এটা তৈরি করতে পারেন এবং তৈরি করে আমাকে জানাতে পারেন কেমন লেগেছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এবং আজ এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।